হ্যালো বন্ধুরা, চলে এলাম আজ একটা নতুন পর্ব নিয়ে, একটা ডিমের অসাধারণ ডিমের কারির রেসিপি নিয়ে। ডিম খেতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি, ছোট থেকে বড় ডিম হচ্ছে একটা দুর্দান্ত লোভনীয় খাবার। ডিম আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, তার মধ্যে ডিমের কারি হচ্ছে একটা অসাধারণ পদ। আজ আমি তোমাদের, এই দেখো এগুলো হচ্ছে মুরগির ডিম, কিন্তু এতে দুটো করে কুসুম থাকে, সেই রকম ডিম দিয়ে একটা কারি বানাবো। প্রথমেই আমাকে কিছু পেঁয়াজকে আমাকে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। এই পেঁয়াজগুলোকে আমি কেটে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম, এতে কি হবে তেলটা কম লাগবে আর পেঁয়াজটা বেরেস্তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি দুটো টমেটোকেও পেস্ট করে নিয়েছি, এই পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমার টমেটোটাও পেস্ট করা হয়ে গেছে। এবারে ওই জারের মধ্যেই আমি দু চামচ টক দই আর কিছু কাজু বাদাম আমি এর মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব, টক দই আর কাজু বাদামের পেস্ট। পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই কিন্তু আমি এই দুটো কাজ করে নিয়েছি, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমার একটা পেস্ট করতে হবে কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর। এবারে ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু নুন, সবই 1/4 চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ডিমগুলোকে তো আমি আগেই কেটে রেখেছি সিদ্ধ করে, সিদ্ধ করার সময় একটু ভিনিগার দিয়েছিলাম যাতে ডিমের খোসাগুলো খুব চটজলদি উঠে আসে আর ডিমটা যাতে ফেটে না বেরিয়ে আসে। এটা হচ্ছে একটা টিপস, ডিম সিদ্ধ করার সময় একটু ভিনিগার দিয়ে দেবে। এবার ডিমগুলোকে হালকা একটু তেলের মধ্যে উল্টে পাল্টে তুলে নিলাম, ডিম কিন্তু ভাজা হবে না, ডিম ভাজা হলে একদম শক্ত হয়ে যায়, ওটা খেতে কোনো টেস্ট লাগে না। আর দিলাম দুটো শুকনো লঙ্কা, কিছু গোটা জিরে আর দুটো দারচিনি, এলাচ, লবঙ্গ আর এখানে 1 চামচ রসুন বাটা দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কাও আমি মাঝখান থেকে চিরে রেখেছি, সেগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করব। এই দেখো ভাজা হচ্ছে, হয়েও গেছে। এবারে একটা ছোটো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি, দুটো পেঁয়াজকে তো বেরেস্তা করে বেটেছি, ওটা তো একদমই অল্প, কিন্তু এই পেঁয়াজটা দিলে সেটার টেস্টটাও অন্যরকম হবে। এই পেঁয়াজটাও একটু সময় ভাজা হবে, 1 মিনিট, বেশি নয়। এবারে ভাজা ভাজা হয়ে গেলে টমেটো পেস্টটাও দিয়ে দেব, এখানে দুটো টমেটোর পেস্ট করা আছে, এটাও ভালো করে কষতে থাকব। এটা রান্না করতেও কিন্তু খুব বেশি সময় আমাদের লাগে না, ডিমটা সিদ্ধ করা থাকলে এটাও চটপট হয়ে যায়। আর এখানে 1 চামচ হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো, এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। জল তো দিতেই হবে, এখানে জল কিন্তু আমি দেব, সমস্ত বাটিগুলোকে ধুয়ে অল্প অল্প করে একটু জল দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম সেই দই আর কাজু বাদামের পেস্টটা, এটা দেওয়ার পর কালারটা দেখো কী দুর্দান্ত হয়ে গেল, পুরো বাসন্তী রং হয়ে গেল একেবারে। এবার এবারে সেই টমেটোর বাটিটা ধুয়েও একটু জল দিলাম আর কাজু বাদামের বাটিটা ধুয়েও একটুখানি জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়, এতে কষাটা খুব ভালো হবে, যত মশলা কষা ভালো হবে তত টেস্ট বাড়বে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এবারে দিলাম 2 মিনিট বাদে সেই বেরেস্তাটা যে বেটে রেখেছিলাম সেটা, এটার জন্য এটার কালারটা হয়ে যাবে একটা অন্য রকমের, টেস্টও তো অন্যরকম হবেই একটু, আমরা সবাই জানো বেরেস্তার টেস্টই আলাদা। এবার আরও একটু সময় মাঝারি আঁচে রেখে ভালো করে কষিয়ে নেব, ঠিক 2 মিনিট বাদে আবার আমি সেই ভাজা ডিমগুলো বসিয়ে দিলাম। এবারে পুরো মশলাগুলো ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নেব, এই ডিম দিয়ে তোমরা ভাত দিয়ে গরম ভাতে খেতে পারো, রুটির সাথে খেতে পারবে, ইচ্ছে হলে পোলাওর সাথে, ফ্রাইড রাইসের সাথে, সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে খেতে। আর দিয়ে দিলাম সেই বেরেস্তা বাটার 4টা ধুয়ে সামান্য 2 চামচ জল, খুব বেশি জলের এখানে দরকার নেই, এটা মাখোমাখোই হয়। আর শেষে দিলাম অল্প কিছু কিশমিশকে জলে ভালো করে ধুয়ে তারপরে কিশমিশটা দিলাম, আর একদম ফিনিশিং টাচ হলো নামমাত্র একটু ধনে পাতা, সামান্য একটা মিষ্টি ফ্লেভার এটা থেকে আসবে, রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এবার শুধু খাবার পালা, যদি ভালো লেগে থাকে রেসিপি লাইক কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নতুন বন্ধুদের বলছি ভুলা মিশেলের পাশে সবসময় থেকো, আমি আশা করবো সব অনেক সহজ সহজ রেসিপি তোমাদের সামনে তুলে ধরার। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।